ফিরে আসলাম একটা বিরতির পর, চোখ রাখবো এই মুহূর্তের সংবাদের দিকে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরই সনাতন ধর্মের আর এক উৎসব, মূলত গণেশ চতুর্থী বা গণেশ পুজো। এবং মানুষের মনে যে বিশ্বাস রয়েছে যে গণেশ পুজো করলে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে, সমৃদ্ধি হয়, তাই জন্য বছর বছর গণেশ পুজো করা হয়। এবং সেই গণেশ পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই, আর সেই গণেশ পুজো উপলক্ষে মূলত প্রত্যেকটা মূর্তি পাড়াতেই চলছে একে একে মূর্তি তৈরির কাজ। প্রত্যেকটা মানুষ, যারা মূর্তি কারিগররা রয়েছে, যারা মৃৎশিল্পীরা রয়েছে, তারা জোর কদমে সেই প্রস্তুতি মূলত সারছেন। শুধুমাত্র মূর্তি পুজো নয়, শুধুমাত্র মূর্তি তৈরি করা নয়, তার পাশাপাশি প্যান্ডেল, কে কত সুন্দরভাবে প্যান্ডেল গড়ে তুলতে পারবে, যেটা গত বছর একদমই ম্লান হয়ে গেছিল যে উৎসব। এবং এবছরও যদিও একটা ভ্রুকুটি রয়েছে, কিন্তু তার মাঝে মূলত করোনার মধ্যেও পুজো আচার সবটাই হচ্ছে। তবে এক্ষেত্রে এবছর কিন্তু মূর্তি তৈরিও হচ্ছে এবং তার পাশাপাশি প্যান্ডেল তৈরিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে যেহেতু গত বছর থেকে লকডাউন, কারফিউ, একের পর এক বিধিনিষেধ, একের পর এক সমস্যার পর মূলত বিভিন্ন জিনিসপত্র বাজারে দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মূলত আগুন, তার ফলে গণেশ তৈরি বা যে কোনো মূর্তি তৈরির জন্য যে সমস্ত সামগ্রী, যার যে যে সরঞ্জাম প্রয়োজন হয়, সেই সমস্ত সরঞ্জামেরও দাম বৃদ্ধি পেয়ে গেছে। এবং খুব কাঙ্ক্ষিতভাবেই মূর্তির দামও এই মুহূর্তে খানিকটা বেড়েছে। তবে মৃৎশিল্পীরা যারা রয়েছেন, তারা কিন্তু বারবারই বলছেন যে তারা কিছু লাভের মুখ যদিও দেখছেন না, কিন্তু দাম কিছু না হলেও একটু বাড়াতে হয়েছে। এবং আমরা দেখাচ্ছি সেই ছবি যেখানে মূলত মূর্তি তৈরি হচ্ছে, যারা মৃৎশিল্পীরা রয়েছে তারা জোর কদমে কাজ চালাচ্ছেন, একদমই নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছেন না মূর্তি তৈরি করতে গিয়ে। এবং তার পাশাপাশি আগরতলাতে বিভিন্ন জায়গাতে চলছে এই মূর্তি তৈরির কাজ। তবে আগের মতো সেই আগের মূর্তির দাম আগের মতো আছে এবং সামান্য কিছুটা বেড়েছে, এমনটাই জানালেন মৃৎশিল্পীরা। এবং যারা রয়েছেন তারা সকলে কি বলছেন তারা একবার সকলে শুনবো। একদিন বসছিলাম, রিসেন্ট কিছুদিন হয়েছে, সবাই উদ্যোগ নিয়েছে গণেশ পুজো করবে, কাস্টমার হয়েছে, করার আমাদের আর সময় নেই। তার মধ্যে থেকেও যা করেছি, মোটামুটি গণেশ পুজো মনে হয় আগরতলা ভালোই হবে। তার মধ্যে ঠাকুরের কিন্তু সেরকম দাম নেই, জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে কি করবো, বসে আছি, শুধু সংসার চালানোর জন্য চিন্তা ভাবনা করে কাজ নিয়েছি, যাই আছে। এখন মার্কেটের তো পরিস্থিতি ভালো না, সবারই একই কন্ডিশন, আমরা কম রেটে দিয়ে ঠাকুরটা দিয়েছি। বিগত দিনের তুলনায় চাহিদা কি বেশি না কম? না, মনে হচ্ছে গণেশ পুজোটা বেশি, বিশ্বকর্মা পুজোর কিন্তু কোনো কাস্টমার নেই, কিন্তু গণেশ পুজোর কাস্টমার আছে, দুর্গা ঠাকুরের কাস্টমার আছে। মানে বড় মূর্তির চাহিদাটা বেশি না ছোটটা, যেটা ছোট ছোট বড় খুব না, তা মনে আছে আমার 8-10টা বড় গণেশ আছে, দুর্গা ঠাকুরও আগরতলা শহরে, বড় বড় দুটো ঠাকুরই হবে, একটা নেতাজি প্লে গ্রাউন্ড সেন্টার, পাল্লা দিয়ে আগরতলা শহরও গণেশ পুজো হতো। এই করোনা পরিস্থিতিতে গত বছরে সেরকম একটা পুজো হয়নি, এইবার আবার অনেকে উদ্যোগ নিয়ে করছে। শহরের এক মৃৎশিল্পীর বক্তব্য আমরা শুনলাম। সেক্ষেত্রে যেহেতু পরিস্থিতি কতটা স্বাভাবিক এবং কতটা ছাড় পাওয়া যাবে এই সমস্ত পুজো আচার ক্ষেত্রে, সেই বিষয়গুলোতে ততটা নিশ্চয়তা ছিল না, তাই জন্য সেভাবে আগে থেকে মূর্তি তারা তৈরি করেনি। যদি সেই মূর্তি বিক্রি না হয়, যদি পুজোই আদৌ না হয়, যদি করোনা আবারও ডাকিয়ে বসে, এই সমস্ত ভয়গুলো মূলত ছিল সকলের মধ্যে। তবে আস্তে আস্তে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে সংক্রমণটা রয়েছে যদিও নিয়ন্ত্রণে রাজ্যের ক্ষেত্রে, যদিও ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা চোখ রাখি, সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ আবারও বেড়ে গেছে। গত এক সপ্তাহে যে সংক্রমণটা কিন্তু 40,000 এবং তার ঘরের বাইরেও কিন্তু বেড়ে যাচ্ছে। তবে সেক্ষেত্রে রাজ্যে কিন্তু এবছর গণেশ পুজো হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা যারা গণেশ পুজো করে থাকেন বা অনেক ক্ষেত্রে কোনো শুভ কাজের আগে মানুষ গণেশ পুজো করে বা অনেকের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে বাড়িতেও গণেশ পুজো করছে, গণেশ আরাধনায় মূলত ব্রতী হয়েছে মানুষ। এবং সেই অনুযায়ী বছর গণেশ পুজো হচ্ছে, মূর্তি পাড়াতে প্রত্যেকটা যারা মৃৎশিল্পীরা রয়েছেন তারা বায়না পাচ্ছেন গণেশ তৈরির জন্য। এবং গণেশ তৈরির কাজ ইতিমধ্যে চলছে জোর কদমে, মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে, আর কয়েকদিন পর সেক্ষেত্রে রং পড়বে, প্যান্ডেল তৈরিও শুরু হয়ে গেছে, যেগুলো দেখছি আমরা রাজধানীর বিভিন্ন জায়গার বিভিন্ন ছবি। আমরা আজকে মূলত যেটা দেখে যেমনটা বোঝা যাচ্ছে, মূলত মৃৎশিল্পীরা গণেশ তৈরি করছেন। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।